হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি খুবই ইউনিক একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম। অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন কিসের রিভিউ নিয়ে আসছি। এটি একটি সিগেট ব্র্যান্ডের ওয়ান টাচ 1000 জিবি অর্থাৎ 1 টিবি এসএসডি ইউএসবি এক্সটার্নাল ডিভাইস, যেটি আপনি আপনার ফোনে, আপনার ল্যাপটপে, আপনার ম্যাকবুকে কিংবা এই ধরনের যে কোনো অপারেটিং সিস্টেম সাপোর্টেড এই ডিভাইসটি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে আপনি বাজারে যে কোনো কম্পিউটার শপে পাবেন। আর দেরি না করে তাহলে চলুন প্যাকেটটি আনবক্সিং করি এবং এর বিস্তারিত বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। প্যাকেটটি অবশ্য খোলার পরে ভিতরে তেমন কোনো কিছুই নেই, জাস্ট একটি ইউজার ম্যানুয়াল রয়েছে আর একটি হার্ড ডিস্ক রয়েছে আর কিছু কেবল রয়েছে। তাহলে চলুন দেখাই আসলে কি কি রয়েছে। ইউজার ম্যানুয়ালে স্বাভাবিক এর ডিটেলস কিভাবে কি হচ্ছে বিভিন্ন দেশের রয়েছে, এবং এছাড়া ইউজার ম্যানুয়ালটা আসলে কোনো প্রয়োজন নেই। আর দেখতেই পাচ্ছেন আসলে এসএসডি ডিভাইসটা কত ছোট। এর সঙ্গে 2টি কেবল দেওয়া রয়েছে, একটি হচ্ছে টাইপ সি আর একটা হচ্ছে ইউএসবি, অর্থাৎ যে কোনো অপারেটিং ডিভাইসের জন্য, মানে ডেস্কটপ ল্যাপটপ এর জন্য 1টি কেবল আর একটি হচ্ছে মোবাইলের জন্য। আর ছোট যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং এর মডেলটা আসলে খুবই সুন্দর, আপনি খুব সুন্দর, যেটা আপনি যে কোনো জায়গায় খুব সহজেই ক্যারি করতে পারবেন, আপনার যে কোনো জায়গায় রাখতে পারবেন, কোনো ঝামেলা নাই। এক্সট্রা তেমন কোনো কিছুই নেই। এটার আসলে কালার দেখতে পাচ্ছেন গ্রে কালার, আর খুবই ইউনিক এবং সিম্পল ডিজাইনের ভিতরে প্রোডাক্টটি রয়েছে, যেটি আমার কাছে খুবই ভালো লাগছে ডিজাইনটা। আর আসলে এর যে বডি ফিটনেসটা আমার কাছে আরও খুব সুন্দর লাগছে, কারণ এর যে মেটারিয়াল দিয়ে বডিটা তৈরি খুবই মজবুত এবং শক্তসম্মত, যাতে পড়ে গেলে আপনার কোনো ধরনের প্রবলেম না হয় কিংবা স্কার্স না পড়ে যায়, স্কার্স প্রুফ খুব সম্ভব। আর দেখতে পাচ্ছেন আমি হাতের ভিতরেই ধরে রাখতে পারতেছি, কারণ এতই ছোট যে আমি বুঝতেই পারতেছি না যে আসলে এটা একটা 1000 জিবি একটা হার্ড ডিস্ক। আসলে এর আগে আপনি অবশ্য দেখছেন যে 1000 জিবি হার্ড ডিস্ক মানে বেশ বড় হয় কম্পিউটারের, 1 টেরাবাইট যেটা আমরা বলি বেশ বড় সাইজে, প্রায় 1 কেজি ওয়েট হয়ে যায়। এটার ওয়েট মাপলে খুব সম্ভব আপনার 200 গ্রাম বা 180 গ্রাম টার্ম এর কাছাকাছি থাকবে। এর কেবল মানে এর ইনপুট যে পোর্টটা রয়েছে সেটা অবশ্য টাইপ সি পোর্ট, নতুন জেনারেশনের পোর্ট, যে ক্ষেত্রে আপনি এর হচ্ছে কেবল যদি কখনো নষ্ট হয়ে যায় তাও বাজারে অ্যাভেলেবেল কিনতে পাবেন। আর এর সঙ্গে যে 2টা পোর্ট দেওয়া, মানে কেবল দেওয়া আছে একটা ফোনের ইউজের জন্য, অবশ্য ফোন বা ল্যাপটপ, এখনকার ল্যাপটপে অনেক মানে লেটেস্ট প্রযুক্তির ল্যাপটপগুলোয় টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে, সরাসরি আপনি টাইপ সি পোর্ট দিয়েও ইউজ করতে পারবেন, অথবা যদি আপনার টাইপ সি পোর্ট না থাকে তাহলে আপনি ইউএসবি পোর্ট থেকে ইউজ করতে পারবেন। যাই হোক ভিউয়ার্স, খুবই ভালো লাগছে প্রোডাক্টটি আমার। আমি অবশ্য আমার ফোনে জিনিসটা চেক করছি যে আসলে ফোনে কেমন লাগে দেখতে বা ফোনে হচ্ছে ডিভাইসটি পায় কি না, তা দেখলাম যে না, স্বাভাবিকভাবেই আপনার লাগানোর সঙ্গে সঙ্গেই ফোনে আপনার ডিভাইসটি পেয়ে গেছে 1000 জিবি আকারে। তারপরে হচ্ছে আপনার এর হচ্ছে অবশ্য সাইডে একটা ছোটো ইন্ডিকেটার আছে, আপনি যখন এই যে পাওয়ার ডিভাইসে বা ইউএসবি পোর্টে বা ফোনের টাইপ সি পোর্টে লাগাবেন তখন একটি সিগন্যাল লাইট দিবে, এবং সিগন্যাল লাইটটা দেওয়ার পরেই অটোমেটিকলি চলে আসলো দেখলাম 1000 জিবি। বিষয়টা আসলে আমার খুব ভালোই লাগলো। আর এর গতিটা আসলে অসাম, ঠিক আছে, গতিটা খুবই স্মুথ এবং খুবই ফাস্ট, কারণ যেহেতু এতে এসএসডি টেকনোলজি ব্যবহার করা হয়েছে তাই এর গতিটা আসলে খুবই বেশি। আর তারপরে আমি অবশ্য আমার ল্যাপটপেও আমি চেক করছি যে আসলে ল্যাপটপে কেমন পারফরমেন্স দেয়, তা দেখলাম যে ল্যাপটপে অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে আমাদের স্বাভাবিক বাজারে যে ইউএসবি হার্ড ড্রাইভ, মানে এক্সটার্নাল যে হার্ড ড্রাইভগুলো পাওয়া যায় তার ভিতরে অবশ্য ল্যাপটপের যে হার্ড ডিস্কটা, ওই হার্ড ডিস্কটা দেওয়া থাকে, যে কারণে ল্যাপটপটা অনেক মানে ইউএসবি হার্ড ড্রাইভটা পড়ে গেলে নষ্ট হওয়ার ভয় থাকে, কিংবা আপনার যদি
মানে পুড়ে টুড়ে যাওয়ার ভয় থাকে, বা একবার হাত থেকে স্লিপ করলে মানে নষ্ট হওয়ার অনেক ভয় থাকে। কিন্তু এক্সটার্নাল এই যে সিগেটের হার্ড ডিস্কটা রয়েছে, এটা আপনার মানে খুবই সুন্দর এবং পড়ে গেলে মানে টোটালি রিস্ক ফ্রি একটা হার্ড ড্রাইভ, এসএসডি হার্ড ড্রাইভ, যেটা খুবই সুন্দর। আর এর ভিতরে অবশ্য কিছু সফটওয়্যার সিগেটের দিয়ে রেখেছে, দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সফটওয়্যার টফটওয়্যার। তারপরে আমি কি করলাম, আমি আমার কম্পিউটার থেকে কিছু ডাটা এতে ট্রান্সফার করে চেক করলাম যে আসলে ডাটাটা কেমন স্পিডে কপি হচ্ছে। তাহলে আসলে বুঝতে পারবেন কিনা আপনারা জানি না, খুবই ফাস্ট ছিল হার্ড ডিস্কটা, এবং এর যে স্পিডটা আসলে অসময়িক সুন্দর আর কি বলবো, মানে আসলে বলতে পারছি না। এত কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট মানে এখনকার জেনারেশনে খুবই মারাত্মক। আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট এতে নিশ্চিন্তে রাখতে পারেন, কোনো ধরনের রিস্ক ছাড়া। আর যদি কখনো পড়ে যায় তাহলে মনে করেন যে সেরকম কোনো টেনশনই থাকবে না আপনার, যে আসলে জিনিসটা নষ্ট হয়ে যাবে কি না। আমাদের যেমন আমরা বাজারে এর আগে যে হার্ড ডিস্কগুলো পেয়েছি, যেগুলো ভিতরে ল্যাপটপের হার্ড ডিস্ক ঢুকানো থাকে, পড়ে গেলে একবার পড়লেই স্বাভাবিক নষ্ট হয়ে যায়। আর এর ভিতরে যেহেতু এসএসডি টেকনোলজি ইউজ করা হয়েছে, তার কারণে এটা খুব সহজে নষ্টও হবে না। আর আপনি দেখতে পাচ্ছেন অবশ্য আমি 1 GB-র একটা সফটওয়্যার ফাইল কপি করছি, সফটওয়্যার ফাইল স্বাভাবিক ডাটা ফাইল একটু লেট করেই যায়। এর পরবর্তীতে আমি চেক করছি ভিডিও ফাইল ট্রান্সফার করে, ভিডিও ফাইল অবশ্য খুবই মানে সেকেন্ডের ভিতরে আসলে, এটা আসলে বোঝাই যায়নি যে আসলে আমি কি করছি। আমার কাছে প্রায় 2-3 GB-র একটা ডাটা ফাইল আমি ট্রান্সফার করছি, সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে চলে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গতির মাধ্যমে চলে গেছে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পরবর্তীতে পেতে বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।